নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি সিনথেসিস আজকে আমাদের টপিক হলো ইউরিন ফরমেশন অর্থাৎ মূত্র উৎপাদন পদ্ধতি আর এই মূত্র উৎপাদন পদ্ধতিতে মানবদেহের প্রোটিন বিভাগজনিত বর্জ্য পদার্থ জল খনিজায়ন ইত্যাদি ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো যেগুলো মানবদেহের পক্ষে ক্ষতিকারক সেগুলি বৃক্কের দ্বারা মূত্ররূপে আমাদের দেহের থেকে নির্গত হয় বৃক্কস্থিত নেফ্রন কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো আমি এখানে একটা নেফ্রনের ছবি এঁকেছি এই ছবিটা কিন্তু গুরুত্বপূর্ণ ছবিটা ভালো করে যদি বুঝতে পারো তাহলে তার পর্যায় সমূহগুলো ভালো করে বুঝতে পারবে এই ছবিতে যেমন এই অংশটুকুনি হলো ম্যালপিসের নালিকা এর মধ্যে রয়েছে মানে এই অংশ দুটি হলো একটা হলো গ্লোমেরুলাস আরেকটা হলো পামের ক্যাপসুল তারপর রয়েছে নিকটবর্তী সংবর্ধনালিকা তারপরে হেনরি লুপ তারপরে দূরবর্তী সংবর্ধনালিকা তারপর সংগ্রহী নালিকা এই যে পুরো নেফ্রনের অংশটুকু রয়েছে এর মধ্যে এই তিনটে পর্যায় কিন্তু সম্পন্ন হয় প্রথম পর্যায়ে হলো গ্লোমেরুলাসের পরাপরিশ্রবণ সেটা এই গ্লোমেরুলাসের অংশের মধ্যে হচ্ছে বৃক্ক নালিকার পুনর্বিকাশন বৃক্ক নালিকাতে হয় বৃক্ক নালিকার ক্ষরণ মানে এই নালিকা থেকে যে সমস্ত বস্তু ক্ষরণ করিত হয় সেই নিয়েই সমগ্র আলোচনা হলো মূত্র উৎপাদন পদ্ধতি তার জন্য শুরু করা যায় মূত্র উৎপাদনে ম্যালপিজেন কণিকার প্রধান কাজ হলো পরাপরিশ্রবণ এবং উৎপন্ন পরিশ্রমের সঞ্চয় তবে এখানে আমি ম্যালপিজেন কণিকার ছবি এঁকেছি এটা গ্লোমেরুলাস এটা বাবা ছিল তো এবার এই যে অন্তর্মুখী ধমনিকা আছে ভূমিমুখী ধমনিকা তো মানব দেহে দূষিত রেজরগন্ধ সমূহ সহ যে রক্ত আছে তো এই অন্তর্মুখী ধমনিকাতে প্রবেশ করতে এটি কিন্তু একটা রক্তধারক হ্যাঁ সহজ করে বোঝানোর জন্য এই হারে ছবিটা বড় বড় আঁকা আছে অ্যাকচুয়ালি এই ছবিটা এই রকম এটার যে ব্যাস সেটা কিন্তু এই বহির্মুখী ধমনিকার ব্যাসের তুলনায় বড় এর ব্যাসটা হলো 50 মাইক্রোমিটার আর এর হলো 25 মাইক্রোমিটার তো এর অর্ধেক পুরো হ্যাঁ যখন অন্তর্মুখী ধমনিকা দিয়ে এখানে প্রবেশ করছে রক্ত তখন কিন্তু এখানে একটা চাপ তৈরি হচ্ছে গ্লোমেরুলাসের চাপ যেটাকে বলা হয় জিসিপি এর ফলে এই রক্তটা কিন্তু চাপ এখানে প্রবেশ করছে পুরোটা বেরিয়ে যাচ্ছে না বড় আকারের রক্তকণিকা বড় আকারের প্রোটিন এগুলো বাদ দিয়ে বাকি অংশটা কিন্তু এখানে পরিশ্রুত হয়ে এবং এই বামের ক্যাপসুলের মধ্যে প্রবেশ করছে এই চাপটা হলো জিসিপি এই চাপটার মানে পরিমাপ হলো চাপটার পরিমাপ হলো 75 মিলিমিটার এইচজি মানে পার্সঙ্গে চাপ আর কি 75 মিলিমিটার এইচজি এবার এই এখানে এই চাপের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখানে যেমন এই চাপটা কাজ করছে তেমনি এখানেও এই বায়োম্যাস ক্যাপসুলে কিন্তু আরো দুটো চাপ রয়েছে একটা হলো জি ও পি আর একটা হলো সি এইচ পি এই বায়োম্যাস ক্যাপসুলে হাইড্রোস্ট্যাটিক চাপটা যেটা রয়েছে সেটা হলো সি এইচ পি আর এখানে এই যে প্লাজমা প্রোটিনগুলো রয়েছে তার যে চাপ সেটা হলো জি ও পি এই এটাকে ইংরেজি টার্মে মুখস্থ করা উচিত এই যে সি এইচ পি আছে এর মানটা হলো জলই রয়েছে এবার এই যে পরিচয় তরলটা তৈরি হচ্ছে এটা কিন্তু
চব্বিশ ঘন্টায় 170 লিটার তৈরি হয়। এতটা পরিমাণে নিশ্চয়ই আমাদের থেকে বেরিয়ে যায় না, তাহলে তোর দেহ পুরো শুকিয়ে যেত, তাই না? এবার ব্যাপারটা কি, এর যে পরবর্তী পর্যায়টা রয়েছে বিক্রিয় নালিকায় পুরো শোষণ, সেখানে কিন্তু এই যতটা তরল তৈরি হচ্ছে 140 লিটার, তার কিন্তু অধিকাংশটাই সেখানে শোষিত হয়ে যায়। কারণ ওর মধ্যে অনেক প্রয়োজনীয় উপাদান থাকে যেগুলো দেহের প্রয়োজন হয়, তো সেগুলো সব অবশোষিত হয়ে যাবে। তাহলে এটা গেল প্রথমটা গ্লোমেরুলাসের পরাপ্রসরণ, পুরো তো গ্লোমেরুলাস হচ্ছে বাউমেন। তারপর মেন এর সামারিটা হলো ফার্স্টে অন্তর্মুখী ধমনিকা দিয়ে রক্ত ঢুকছে, এখানে ব্যাস অনেক ছোট হচ্ছে, তাহলে চাপের প্রভাবে ঢুকছে, সেটা ডিসিপি চাপ, আর সেটা বাউমেন ক্যাপসুলে দিয়ে সামগ্রিকভাবে সঞ্চিত হচ্ছে। এবার এখান থেকে দুটো বিপরীত চাপ বের হচ্ছে সিএইচপি জিওপি। এবার এর মান 75 মিলিমিটার এসেছে, এটা 30, এটা 20। তাই এটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে কার্যকরী পরিশ্রবণ চাপ বেড়েছে 25 মিলিমিটার এসেছে, তার প্রভাবে পরিশ্রবণ এখান থেকে এখানে আসছে। এবার আসছে দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট বিক্রিয়ালিকার মধ্য দিয়ে সংগৃহীত হওয়ার সময় এর আশেপাশে রক্তালোক সংলগ্ন অবস্থায় থাকে, সেই সংলগ্ন রক্তালোকে প্রবেশ করে, একে বলা হয় নিয়ন্ত্রিত পুনঃশোষণ। আর এই নিয়ন্ত্রিত পুনঃশোষণের মাধ্যমে কিন্তু রক্তে সমস্ত উপাদানের সমতা বজায় থাকে। আর এই সময় অধিকাংশ গ্লোমেরুলার ফিল্ট্রেটই প্রয়োজন প্রয়োজনীয় অংশ, পুরোটার মধ্যে অধিকাংশটাই রক্তের মধ্যে প্রবেশ করে যায়। এবার এই যে পদ্ধতিটা ঘটে বিক্রিয়ালিকার পুনঃশোষণ, এটা কিন্তু আবার তিনটে জায়গায় হয়। পিসিটিতে মানে নিকটবর্ত সংবর্ধনালিকা, মেইনলি লুপ মানে এই অংশটা লুপের মতো দেখতে, আর টিসিটিতে মানে দূরবর্তী সংবর্ধনালিকায় হয়। তার মানে গ্লোমেরুলার পরাপরিশ্রমণের পর এতে বিক্রিয়ালিকা হচ্ছে, দেখবেন তিন ভাবে হচ্ছে, ফার্স্টে এই পার্টে কিছু কাজ হবে, এই পার্টটা হবে, এই পার্টটা হবে। এবার আসা যায় পিসিটিতে মানে নিকটবর্তী সংবর্ধনালিকায় কি হয়। সমগ্র বিক্রিয়ালিকার মধ্যে পিসিটি কিন্তু অধিক পেছন আকৃতির হয়, আর এই পিসিটি কোষগুলোর মুক্ত প্রান্তে অসংখ্য মাইক্রোভিলা থাকে, তার ফলে কি হয় এই যে শোষণ তলের ক্ষেত্রফল সেটা কিন্তু অন্যান্য অংশের থেকে বেশি পরিমাণে বেড়ে যায়। আর বেশি বেড়ে যাওয়ার ফলে ওখানে আরো বেশি পরিমাণে অবশ্যই পদার্থ শোষিত হয়ে যাবে, এখানে বিভিন্ন পদার্থ শোষিত হয়, যেমন জল গ্লোমেরুলার ফিল্ট্রেটের প্রায় 70% জলটা এখানে শোষিত হয়ে যায়। তারপরে গ্লুকোজ গ্লোমেরুলার ফিল্ট্রেটে প্রায় 66% গ্লুকোজ এখানে শোষিত হয়। এছাড়াও বিভিন্ন আয়রন রয়েছে, যেমন সোডিয়াম, তারপরে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, তারপরে অজৈব ফসফেট রয়েছে, এই সমস্ত শোষিত হয়। এর মধ্যে জল ইউরিয়া এগুলো নিষ্ক্রিয় পদ্ধতিতে, আর Na+, Cl- আয়ন, অজৈব ফসফেট, পরিপোষক এগুলো সক্রিয় পদ্ধতিতে শোষিত হয়ে যায়। আর এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই যে নিকটবর্তী সংবর্ধনিকা রয়েছে, এখানে কিন্তু জলের পুনঃশোষণ অত্যন্ত বাধ্যতামূলক, মানে এটা হতেই হবে। এরপর হেনরি লুপও কিন্তু বিভিন্ন পদার্থের পুনঃশোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে হেনরি লুপের নিম্নগামী বাহুটা রয়েছে, যেটা নিচের দিকে যাচ্ছে আর কি, সেই নিম্নগামী বাহুটাতে জলের নিষ্কর্ষণ হয়, আর এই যে বাহুটা যেটা ওপরের দিকে উঠছে সেখানে বিভিন্ন আয়ন, যেমন Mg2+, Ca2+, K+, Na+, এই সমস্ত আয়নের সেখানে সক্রিয় শোষণ সম্পন্ন হয়। এরপর হলো ডিসিটি মানে দূরবর্তী সংবর্ধনালিকায় জলের পুনঃশোষণের ঘটনা। তবে এখানে জলের পুনঃশোষণ ঘটনাটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা হলো দেহের প্রয়োজন ভিত্তিক, যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে হতে পারে। এই ডিসিটি তারপর সংগ্রাহী নালিকা যেটা আছে দেখেছি, এখানে এখানে যে কোষগুলো থাকে সেটা কিন্তু অভেদ্য হয়, একমাত্র পশ্চাৎ পিরিয়ডের থেকে নিঃসৃত ADH হরমোনের ক্রিয়ার ফলে কিন্তু এদের ভেদ্যতা বৃদ্ধি পায়, আর তখনই প্রয়োজনের ভিত্তিতে তখন জলের পুনঃশোষণ চল এবং অন্যান্য পদার্থের পুনঃশোষণ হবে। বিভিন্ন পরিস্থিতিতে যেমন যদি কারোর প্রচুর খুব ঘাম হচ্ছে বা রক্তক্ষরণ হচ্ছে, অর্থাৎ দেহে আমার জলের প্রয়োজন, জলের চাহিদা বেড়েছে, সেই মুহূর্তে ADH হরমোন কাজ করবে, আর তখনই এই DCT এবং সংগ্রহী নালিকা থেকে জলের পুনঃশোষণ করবে, অর্থাৎ এটি হলো প্রয়োজন ভিত্তিক। আর এই জন্য এটাকে বলা হয় মানে এখানে DCT যে ক্রিয়াটা হয়, জলের পুনঃশোষণ হয়, সেটাকে বলা হয় ফ্যাকাল্টেটি বা প্রয়োজন ভিত্তিক প্রক্রিয়া। ADH এর প্রভাবে গ্লোমেরুলার ফিল্ট্রেটের সর্বাধিক 90% পর্যন্ত জলের পুনঃশোষণ ঘটতে পারে। এবার আসে তৃতীয় পর্যায়ে বিক্রিয় নালিকার ক্ষরণ। এই যে বিক্রিয়কে ক্ষরণের কথা বলছি, এতে কিন্তু দুটো ব্যাপার হয়। এই যে বিক্রিয় নালিকাটা রয়েছে, এটা তো সাধারণ একটা চিত্র নেফ্রনের,
মানে নেফ্রনের চিন্তা কিছুটা অংশ বিক্ষণালিকার এটার ক্ষেত্রে কিন্তু ট্রুবুলে এরকমভাবে থাকে না, এর সঙ্গে যে রক্তজলকগুলো রয়েছে সেগুলো কিন্তু এর সঙ্গে এইভাবে লাগানো থাকে, মানে এর সঙ্গে সংলগ্ন অবস্থা থাকে রক্তজলকগুলো। এবার তো এই বিক্ষণের ক্ষরণের কিন্তু দুটো ঘটনা ঘটে, প্রথমত এই রক্তজলকের রক্ত থেকে ক্ষরণ হয়, আর একটা হলো বিক্ষণালিকার কোষ সহকারে এরকম ঘটিত অবস্থা উৎপাদিত হয়, নেচার পদার্থ যেগুলো মুখের উপর অবশ্যই সাহায্য করে। তো এবার যে এই রক্তদ্বারকের রক্তের ক্ষেত্রে কী হয়, এই যে বিক্ষণালিকার পাশের কাছে যে কোষগুলো সেগুলো সংলগ্ন রক্তদ্বারক থেকে কিছু করতে পদার্থ শোষণ করে, তারপর সেগুলো এই বিক্ষণালিকা গহ্বরে মুক্ত হয়। সেই পদার্থগুলো হলো ইউরিক অ্যাসিড, নাইট্রোজেন আয়ন, তারপরে হাইড্রোজেন আয়ন, এই ধরনের পদার্থগুলো এগুলো মূত্র উৎপাদনে সাহায্য করছে। আবার বিক্ষণালিকার কোষ গহ্বরেও এরকম কিছু নতুন নেচার পদার্থ করতে হচ্ছে, সেগুলো হলো ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই ধরনের পদার্থগুলো। এবার এই সমস্ত যে নতুন করে পদার্থ গঠিত হচ্ছে, এইভাবে এই সমস্ত যে নতুন পদার্থগুলো গঠিত হচ্ছে নেচার পদার্থ, সেগুলো মূত্র উৎপাদনে সহায়তা করছে। এমনি প্রথমে দুটো পর্যায়ের মাধ্যমে তো দেহের জল সহ অন্যান্য খনিজ আয়ন আরও বিভিন্ন আয়নসম্মত মূত্র উৎপাদনের জন্য পর্যায়ক্রমে ফিল্টারেশন আসছে, তারপরে বিক্ষণালিকা থেকেও কিছু জিনিস করতে হয় যেগুলো ওগুলোর সঙ্গে সম্মিলিতভাবে মূত্র উৎপাদনে সহায়তা করে। সুতরাং দেখা গেল যে প্রথমে গ্লোমেরুলাসে মানে ম্যালভিজেন কণিকার মাধ্যমে প্রথমে গ্লোমেরুলার ফিল্টার তৈরি হলো, তারপর বিক্ষণালিকা সেটা নিয়ন্ত্রিত বিশেষণ হচ্ছে, তারপরে সেখানে বিক্ষণালিকার ক্ষরণ হচ্ছে, নতুন পদার্থ নতুন নেচার পদার্থের সংশ্লেষণ হচ্ছে, তারপর সেগুলো সংযোজন হচ্ছে, এই পদ্ধতির মাধ্যমে মূত্র উৎপাদন হচ্ছে এবং তারপরে সেটা দেহের বাইরে নির্গত হয়। নমস্কার।